এখন কিন্তু ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন এরকম গরম গরম অন্থন কিংবা মজাদার থাই স্যুপ। থাই স্যুপ আর অন্থন পছন্দ করে না কে আছেন বলুন তো? আমরা কিন্তু সবাই কম বেশি চাইনিজ আইটেমের মধ্যে এই অন্থন আর থাই স্যুপ অনেক বেশি পছন্দ করি, কিন্তু সবসময় কিন্তু আমাদের রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয় না। তো আজকে কিন্তু আমি হাতের কাছে থাকা খুবই সিম্পল সব উপকরণ দিয়ে আপনাদের সাথে তৈরি করে দেখাবো এই মজাদার অন্থন আর এক বাটি গরম গরম থাই স্যুপ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনায়াস কিচেন ব্লগ। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে খুবই সহজ আর সিম্পলভাবে কীভাবে ঘরে বসে অন্থন তৈরি করব সেটাই শেয়ার করছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি চিকেনের কিমা করে নিয়েছিলাম। তো চিকেনের কিমার সাথে এখানে কিছু গাজর কুচি আর হচ্ছে পেঁয়াজ পাতা ব্যবহার করেছি, আর কিছু সিম্পল মশলা ব্যবহার করেছিলাম, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছিলাম, সেখান থেকে হাফ ডিম আমি এখানে ব্যবহার করেছি, আর অন্যটা হচ্ছে যখন আমি অন্থনের জন্য ময়দা কাই করব সেখানে হাফ ডিম ব্যবহার করব। তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারেন, আবার চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন। তো আজকে কিন্তু আমি এটা ভালো করে হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি। এই অন্থন তৈরি করাটা কিন্তু অনেকেই বেশ ঝামেলা মনে করেন, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমার কাছে এটার চাইতে ইজি আর কোনো রেসিপি মনে হয়নি। তো এখানে আমি কিন্তু প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, এখানে কিন্তু অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। দেন এখানে আমি 1 কাপের মতো নর্মাল পানি অ্যাড করেছি, আর এখানে সেই হাফ ডিমটা ব্যবহার করছি। শুরুতেই আমি বলেছিলাম যে আমি হাফ ডিম যখন কিমা তৈরি করছিলাম সে কিমাতে ব্যবহার করেছি, আর এখন এখানে ময়দার মিশ্রণের সাথে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তো এখানে আমাকে একটা ডো তৈরি করতে হবে। তো এখানে আমি ভালো করে ডিম ময়দা পানি দিয়ে ভালো করে কাইটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি শুরুতে কিন্তু 1 কাপ পানি ব্যবহার করেছিলাম, দেন এখানে আবারও 1/2 কাপ পানি ব্যবহার করছি। এখন এখানে পুরো প্রসেসটাই কিন্তু আমরা বাসায় যেরকম রুটি কিংবা পরোটা খাই ঠিক সেই আকারই। দেন এখানে আমি ময়দার কাইটা তৈরি করার পর আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এখানে কিন্তু আমি 1/2 ঘন্টার মতো একটু রেস্টে রেখেছিলাম। এই পর্যায়ে আমি এখন অন্য একটা বাটিতে ময়দা আর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তো এই প্রসেসটা কিন্তু আমার পরবর্তী স্টেপে লাগবে, এই জন্য কিন্তু আমি আগে থেকেই এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম পুরো প্রসেসটাই কিন্তু আমরা বাসায় যেরকম পরোটা তৈরি করি ঠিক সেভাবেই। তো এখানে আমি পরোটার শেপেই একদম সুন্দর করে বেলে নিব এখন, আর এখানে কিন্তু আমি সেই ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের মিক্সিংটাই ব্যবহার করেছি। তো এখন আমি একদম লম্বা করে একটা পরোটা স্টাইলে বানিয়ে নিব। এখানে আপনারা যে কোনো শেপই বানিয়ে নিতে পারেন, অনেকেই কিন্তু ছোট ছোট করে দেন হচ্ছে কেটে তারপর বানান। তো আমি এখানে একবারে একটা বড় করে পরোটা স্টাইলে বানিয়ে নিচ্ছি যেন আমার প্রায় একটা থেকে অনেকগুলো অন্থন তৈরি করতে পারি। তো এই পর্যায়ে এখন একটা নাইফ দিয়ে রুটিটার চারপাশের কিনারাগুলো কেটে নিতে হবে, তাহলে কিন্তু অন্থনের প্রতিটা সাইজ একদম পারফেক্ট সমান থাকবে আর একই রকম দেখতে থাকবে। তো এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে করতে পারেন, আবার অনেক সময় আমরা বাসায় যেভাবে মোমো তৈরি করি ছোটো ছোটো রুটি বানিয়ে সেভাবেও কিন্তু তৈরি করতে পারেন, পুরোটাই কিন্তু আপনাদের ইচ্ছে। দেন হচ্ছে আমি এখানে পরোটা স্টাইলে সমান করে নিয়ে এখন নাইফ দিয়ে 4টা কোণা করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে এক একটা শেপে অন্থনগুলো তৈরি করে দেখাবো। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা রুটির স্লাইসই কিন্তু খুবই সুন্দর সমান হয়েছে। তো এই জন্যই কিন্তু আমি নাইফ দিয়ে একটু কেটে নিয়েছিলাম। তো এবার প্রতিটা শেপ আমি এক একটা করে তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি প্রায় এখানে 4টা শেপ আপনাদের সাথে শেয়ার করছি, আর প্রথম যে শেপটা আমি তৈরি করছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্ট গেলে কিন্তু আমরা এই টাইপের শেপই অন্থন খেতে পারি। দেন হচ্ছে এখানে সেকেন্ড যে স্টেপটা দেখাচ্ছি সেটাও কিন্তু সেম স্টাইলে আমি তৈরি করেছি। এবার একটা আমি মোমো স্টাইলে তৈরি করেছি, তো অনেকেই কিন্তু এই স্টাইলটাও পছন্দ করেন। দেন এখানে আমি লাস্ট যেটা তৈরি করব সেটা আমি আরেকটা স্টাইলে তৈরি করছি। পুরো প্রসেসটাই কিন্তু সেম, অল্প অল্প করে কিমা দিয়ে দেন একটু চেপে চেপে তৈরি করতে হবে। এবার ফুটন্ত গরম তেলে আমি এখন অন্থনগুলো ভেজে নিব।
তো এই পর্যায়ে কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু অন্থনগুলো ভাজা ভালো হবে না। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অন্থনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর করে ফুলে ফুলে উঠেছে, ঠিক যেমনটা আমরা বাসায় পাঁপড় ভাজা তৈরি করি ঠিক তেমনভাবেই কিন্তু অন্থনগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এখানে আমি প্রায় 4-5 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এখানে যখন অন্থনগুলো চারপাশে খুব সুন্দর একটা লাল ব্রাউনিশ কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি অন্থনগুলো নামিয়ে ফেলবো। তো এখানে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম অন্থনগুলো। তো এই পর্যায়ে কিন্তু অন্থনগুলোর কালারটা দেখছেন কতটা সুন্দর চলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি অন্থনগুলো নামিয়ে নিব। তো এখানে কিন্তু আমার অন্থন ভাজা হয়ে গেছে। এই অন্থনের সাথে কিন্তু থাই স্যুপ ছাড়া একদমই পুরো কম্বিনেশনটাই যায় না। তো এখানে আমি এখন থাই স্যুপ তৈরি করব। তো থাই স্যুপ তৈরি করতে এখানে আমি ডিমের সাদা অংশ বাদ দিয়ে 3টা কুসুম ব্যবহার করেছি, দেন এখানে ব্যবহার করেছি চিংড়ি মাছ, চিকেনের স্লাইস, মাশরুম, আদা কুচি, দেন হচ্ছে থাই পাতা 1 কাপের মতো এখানে ব্যবহার করেছি আমি চিলি সস, দেন 1/2 কাপের মতো ব্যবহার করেছি টমেটো কেচাপ, দেন কিছু পেঁয়াজ কিউব দিয়েছি এখানে একটা লেবুর স্লাইস, দেন ব্যবহার করেছিলাম এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্সিং করে নিব। তো এখানে আমি এখন কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিয়েছি, অনেকেই কিন্তু কর্নফ্লাওয়ারটা স্যুপের মাঝখানে ব্যবহার করেন, তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা একসাথে দিয়েই মিক্সিং করে নিচ্ছি। তো থাই স্যুপ তৈরি করতে মোটামুটি যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো রেস্টুরেন্টে ব্যবহার করে আমি কিন্তু এখানে সব কিছুই ব্যবহার করার চেষ্টা করেছি। তো কারো হাতের কাছে যদি সবগুলো উপকরণ না থাকে আপনারা কিন্তু সেভাবেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে আজকে আমি থাই পাতা যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার বারান্দায় নিজের গাছের, তো অনেকের কিন্তু হাতের কাছে থাই পাতাটা থাকে না, তো সেখানে কিন্তু আপনারা থাই পাতাটা অপশনাল, আপনারা দিলেও একটা থাই স্যুপের একটা ফ্লেভার আসে কিন্তু না দিলেও যে টেস্টটা সেরকম আসবে না তেমন কোনো কথা নেই। তো এখানে আমি পানি দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে দেন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন প্রায় 15-20 মিনিটের মতো থাই স্যুপটা আমি রান্না করব। আর এখানে আজকে কিন্তু আমি চিকেন, দেন হচ্ছে চিংড়ি, তারপর হচ্ছে মাশরুম, 3টাই ব্যবহার করেছি। এই 3টাই কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে কিন্তু 1টা থাকলে 1টাই ব্যবহার করতে পারেন, আবার 3টা থাকলে কিন্তু 3টাই দিতে পারেন। তো আজকে যেহেতু আমার বাসায় 3টা উপকরণই ছিল তো আমি সেটা দিয়েই দেখানোর চেষ্টা করেছি। তো এখানে কিন্তু থাই স্যুপটা মোটামুটি আমার হয়ে গেছে, ঘনত্ব লেভেলটাও ঠিক আছে। তো এখন আমি থাই স্যুপটা আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই থাই স্যুপটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হয়নি, একদম পুরো রেস্টুরেন্টের মতোই পারফেক্ট ঠিক হয়েছে। আর টেস্ট নিয়ে আর বলবো না, টেস্টটা কিন্তু পুরো হুবহু রেস্টুরেন্টের মতো এসেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার থাই স্যুপ আর সাথে হচ্ছে অন্থন। তো আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা এই পেজে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।